ঘাড় মাসেহের ব্যাপারে আমরা বলেছি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অজুর যে হাদিস গুলো আছে, অথবা ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু অজুর যে হাদিস বর্ণনা করেছেন, সেখানে ঘাড় মাসেহের ইস্যুটা ওনারা মেনশন করেনি নাই। তো এই জন্য ঘাড় মাসেহ না করাটা ভালো, আমরা মানে এটা একটা মত, বুঝতে পারছেন? হানাফি জি জি ফিকহে বলা হয় ঘাড় মাসেহটা মুস্তাহাব, কিন্তু অন্যান্যরা বলেন ঘাড় মাসেহ করা অজুর অংশই না, কেউ যদি ঘাড় মাসেহটাকে টেনে আনে এটা ভুল হবে, এরকম, বুঝতে পারছেন? জি জি যদি ইন কেস হানাফি মাজহাবি ফলো করে, সেখানে তো একবারই বলা হয়েছে, সেখানে তো তিনবারের কথা বলা হয়নি। মানে একবার জিজ্ঞেস আল্লাহ করছে, আলাম, বুঝতে জিজ্ঞেস পারছি। করছে, ঠিক আছে ইনশাল্লাহ। আমি সর্বশেষ একটা প্রশ্ন এক বোন করেছেন এই কারণেই যে এরপর আর আমাদের কোরবানি নাই নেক্সট ক্লাসে, যে জি সর্বশেষ যদি আপনি একটু সুন্নত তরিকায় কিভাবে কোরবানির মাংসটা বিতরণ করবে এটা একটু বলে দেন সংক্ষেপে, তাহলে আমাদের শেষ হয়ে যায় ইনশাল্লাহ। আচ্ছা জি, সম্মানিত দিনী, শুনতে পাচ্ছেন সবাই? জি শেখ, শোনা যাচ্ছে। আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত কিভাবে বন্টন করতে হবে এই মর্মে স্পষ্ট করে, মানে এই 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 ভাগ মানে ওইভাবে ইয়ে করেন নাই, তবে পবিত্র কোরআনে নির্দেশনা আছে, পবিত্র কোরআনে নির্দেশনা আছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন যে ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইস আল ফাকির, যে তোমরা এখান থেকে খাও এবং অসহায় বঞ্চিত ফকির মিসকিন যারা আছে তাদেরকে খাওয়াও। তো এখানে উলামায়ে কেরাম এটাকে ব্যাখ্যা করেছেন ঠিক এভাবে যে এখানে তোমরা বলতে আমরা নিজেরা এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে, ওনারাও হয়তো কুরবানি করেছেন তারা, তাহলে এখানে তোমরা এই বলতে দুইটা ভাগ হচ্ছে, একটা হচ্ছে আমরা নিজেরা আমাদের নিজেদের ফ্যামিলি মেম্বার যারা আমরা আছি আমরা, এর পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা, যারা মানে যাদের কোরবানি করার মতো সামর্থ্য আছে, ওনারা হয়তো কোরবানি করেছেন, তাহলে এখানে দুইটা ভাগ। আর একটা হচ্ছে আল বাইস আল ফাকির, যারা অসহায় বঞ্চিত নিপীড়িত মানে মানে যাদের সামর্থ্য নাই, ফকির মিসকিন, তাদের আর একটা ভাগ। তো এই ক্ষেত্রে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমরা নিজেরা, আরেকটা হচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আরেকটা হচ্ছে ফকির মিসকিন। এখন এই তিনটা ভাগ কি সমান হতে হবে? মানে আমি ধরেন কোরবানি করে আমি মানে 20 কেজি গোশত পেলাম, এখন কি এটাকে আমার তিনটা ভাগ করে মানে প্রায় প্রায় সাত 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 এভাবে আলাদা করতে হবে? না, ইটস নট নেসেসারি, এটা জরুরি না। এটা ডিপেন্ড করবে আপনার ফ্যামিলিতে কেমন মেম্বার আছে, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেমন লোকজন আছে, আর অসহায় মানুষদের অবস্থাই বা কি, এটার উপরে। এমন যদি হয় যে একজন ব্যক্তি একটা খাসি জবাই করলেন, 10 কেজি গোশত হলো, ওনার ফ্যামিলি মেম্বারই 15 জন, ঠিক আছে, তাহলে ওনারা নিজেরাই তো এটার জন্য বেশি হকদার। এক্ষেত্রে উনি তিন ভাগ সমান সমান ভাবে করার দরকার নেই, ওনার ফ্যামিলি মেম্বার যেহেতু বেশি উনি এখানে বেশি রাখবেন, এরপরে অন্যদেরকে অল্প পরিমাণে দিলেও কোনো অসুবিধা নাই। মূল কথা হচ্ছে প্রয়োজনটা দেখতে হবে, ঠিক আছে, প্রয়োজনটা দেখতে হবে। যদি দেখা যায় অসহায় মানুষদের অবস্থা অনেক বেশি করুন, তাহলে নিজেরা কম খেয়ে তাদেরকে দিয়ে দেয়া ভালো হবে, সওয়াবের কাজ হবে। আচ্ছা, তাহলে তিন ভাগ আমরা করব, তিনটা ভাগই সমান হতে হবে এটা জরুরি না, আপনার নিজের প্রয়োজন অনুযায়ী বা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কম বেশি করতে পারবেন, তাতেও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। আর যদি কেউ কাউকে না দিয়ে একা খেয়েও ফেলে গোশত, তাতেও তার কোরবানি হবে, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তাআলা। এই জন্য যারা ফ্রিজে গোশত রেখে দেয় তাদেরকে খারাপ বলার কোনো সুযোগ নাই, কারণ ইসলামী শরীয়ত তাকে খারাপ বলে নাই, আপনি আমি কেন বলবো, ঠিক আছে? জি হাইয়াকুমুল্লাহ। তবে এটা উত্তম, অবশ্যই সওয়াবের কাজ, আরো বেশি কল্যাণের কাজ, যে সবাইকে দিয়ে নিজের জন্য রাখা, সবাইকে দেয়া।